পয়গম্বর বিতর্কে হাওড়ায় তাণ্ডবের জের, উলুবেরিয়ার মনুষাতলায় বিজেপি পার্টি অফিস পরিদর্শন করলেন সর্বভারতীয় সহসভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। আজ পৌনে ১১টা নাগাদ পার্টি অফিসে আসেন তিনি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, দিলীপ ঘোষ তিনি মনুষাতলায় বিজেপির পার্টি অফিস পরিদর্শন করেন, কতক্ষণ তিনি ছিলেন, কি বললেন তিনি আজকে? দেখো সর্দালি, আজ সকাল পৌনে ১১টা নাগাদ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ উলবেরিয়ার মনসাতলায় যে পার্টি অফিস, গ্রামীণ যে প্রধান কার্যালয়, সেই পার্টি কার্যালয়ে তিনি আসেন। গতকাল দুষ্কৃতীরা ওই পার্টি অফিসে ব্যাপক তাণ্ডব চালায় বলা যায় এবং যাবতীয় জিনিসপত্র ভাঙচুর করে দেয়, আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি ওই অফিসের মধ্যে যে গাড়িগুলো ছিল, বাইক এবং অন্যান্য গাড়ি, সেগুলোকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। দিলীপ ঘোষ তিনি গোটা অফিসটাকে ঘুরে দেখেন, কিভাবে ধ্বংস তাণ্ডব লীলা চলেছে তিনি নিজে স্বচক্ষে দেখেন এবং গাড়িগুলোও দেখেন। এরপরে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে রাজ্যের আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়েছে এবং এখানে এখানে যারা ফেসবুকে পোস্ট করে তারা তারা এই ধরনের কাজ করেছে বলে তিনি অভিযোগ করেছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে পুলিশকে বারবার জানানো সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি গতকাল, যার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। রাজ্যের আইন শৃঙ্খলা একবারে তলানিতে ঠেকেছে এবং যেভাবে মানুষ ভোট দিয়ে এই রাজ্য সরকারকে নির্বাচিত এনেছেন ক্ষমতায়, তারা সবকিছু দেখ নজরে রাখছেন বলে তিনি মন্তব্য করেন। এই ঘটনার পর প্রায় ২০ মিনিট থাকার পর তিনি পার্টি অফিস থেকে বেরিয়ে যান এবং কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এদিন হাওড়ার ক্ষতিগ্রস্ত পার্টি অফিস ঘুরে দেখার আগেই দ্বিতীয় হুগলি সেতুতে বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা তিব্রেওয়ালের গাড়ি আটকায় পুলিশ এমন অভিযোগ উঠেছে, এ বিষয়ে কি জানতে পারছো? ঠিকই সোনালি, কিছুক্ষণ আগেই প্রিয়ঙ্কা তিব্রেওয়াল তিনিও আজকে উলবেরিয়ার যে পার্টি অফিস তিনি দেখতে যাবেন বলে ঠিক করেছিলেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তার গাড়িকে দ্বিতীয় অনুষ্ঠিত যে টোল প্লাজা আছে সেখানে আটকে দেওয়া হয়। প্রায় ৮ থেকে ১০ মিনিট গাড়িটা দাঁড় করানো হয়, তারপরে পুলিশের পদস্থ কর্তাদের ফোন করা হয় ঘটনাস্থল থেকে, তারপরে পুলিশ অনুমতি দেয়। পুলিশ পরে অবশ্য প্রিয়ঙ্কা তিব্রেওয়ালের গাড়ি উলবেরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যেটা জানা গেছে যে প্রিয়ঙ্কা তিব্রেওয়াল একই অভিযোগ করেছে এবং তিনি অভিযোগ করেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলার আর অবনতি হয়েছে এবং পরিস্থিতি এখন ঠিক নেই, যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে এবং এখানে কার্যত দুষ্কৃতী রাজ চলছে বলে তিনি অভিযোগ করেছেন। ধন্যবাদ সুনীত।